right there on top of the moon. We could sit and do nothing. I wish we were bold to just. Hello friends, welcome back to my channel from Dotto Vlogs. এখন আমরা আছি লামহাটাতে। তো এখন সবাই আমরা ready, শুধু breakfast খাবো, then আমরা বেরিয়ে যাবো। শুধু আমি আপনাদের দৃশ্যটা দেখাচ্ছি, দেখুন আমাদের। আমরা ভোর 5টা থেকে কাঞ্চনজঙ্ঘা দেখছি, ছাদ থেকে জানলা দিয়ে দেখুন। খুব enjoy করছি আর আমরা full family এসেছি। এটা হচ্ছে আমার দিদা, লাক আমাদের খুব ভালো। ভোর 5টা থেকে আমরা সবাই মিলে খুব enjoy করছি। আর যেখানে আছি এই হোমস্টেটা রিয়েলি এত ভালো, কি বল নাচ নি আমার দুটো নাচ। এটা আমার মাসির মেয়ে, মাসি, মেসো, দাদা, ভাই সবাই মিলে এসেছি। ভীষণ ভালো লেগেছে, সব দেখতে পেয়েছি এটাই আমার। আর এখানকার যে মানুষ হলো রিয়েলি এত ভালো, কি বলবো। সবাইকার সবসময় হাসি, আমাদের পরিষেবাও খুব ভালো দিয়েছি, ভীষণ ভালো। রুম গুলো তো খুবই ভালো, ব্রেকফাস্টে রুটি আর তার সঙ্গে ডাল আর তরকারি, ছোলার ডাল আর একটা করে কাঁচা লঙ্কা মাস্ট। আর ওখানেও জানলা দিয়ে দেখা যাচ্ছে সেটা দাদু, মেসো, দাদা, ভাই। সেটার নাম হচ্ছে রুম্বা হোমস্টে। তো ওখানকারই এনারা ওখানকার ম্যানেজার, তো ইনি বলে দেবেন ওনাদের অ্যাড্রেসটা, আপনারা যদি আসেন তো এখানে থাকতে পারেন। কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবেন 751-74339 লপচু লেভেন মেল। ওকে, থ্যাংকস। রুম্বা হোমস্টে, এই হোমস্টের পুরো ডিটেলস আমার ডিসক্রিপশন বক্সে কিন্তু দেওয়া থাকবে। এই রুম্বা হোমস্টে বা এই প্রাকৃতিক সৌন্দর্যকে ছেড়ে যেতে আমাদের কারুর মন চাইছে না। বাই বাই লামহাটা, আবার আসবো খুব তাড়াতাড়ি ফিরে। আমরা হোটেল থেকে ব্রেকফাস্ট করে বেরোলাম, দেখলেন আমরা পৌঁছে গেছি লামহাটা ইকো পার্কে। সো এই দেখুন এটা পুরোটা, চলুন আপনারাও চলুন আমি যাই। লামাহাটা দেখা একদিনের পক্ষে সম্ভব না, সবাই বলছে, ড্রাইভারও বলেছে আমাদের। কালকে বৃষ্টির জন্য কয়েকটা পয়েন্ট বন্ধ হয়ে গেল, নামতে পারিনি, দেখেছি গাড়ি থেকে। আজকে ইকো পার্কে এসেছি, খুব সুন্দর জায়গা, বলে বোঝানো যাবে না এত সুন্দর, এত ভালো লাগছে জায়গাটা। খুব উঁচুতে আমরা সুন্দর এনজয় করেছি, সবাই যেন এসে দেখে, ভীষণ ভালো লেগেছে আমাদের। আচ্ছা, তো খুবই পারলাম।